হে গাইজ, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যাচ্ছি সাচার, আর সাচার নাকি আজকে রথ। তো আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তো হঠাৎ করে তানমির বললো যে চল আমরা সাচার যাই। তো হঠাৎ করে আমরা রওনা দিলাম সাচারের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমেই দেখলাম অনেক জ্যাম, আর এত এত মানুষের ভিড়, ভিতরে গাড়ি নিয়ে ঢুকেই যাচ্ছিল না। তো আমরা সাচার কলেজের সামনে নেমে গেলাম এবং সেখান থেকে হাঁটা শুরু করলাম। এখানে এত এত মানুষ ছিল, এখানে আমরাই হাঁটতে পারতেছিলাম না, গাড়ি ঢুকবে তো দূরের কথা। তো এই ভিড় মধ্যে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম বাজারের ওই প্রান্তে যাওয়ার জন্য। তো অনেক কষ্ট করে বাজারে এই প্রান্তে আসলাম। তো এখানে এসে দেখলাম অনেক বড় জ্যাম লেগে আছে, এখানে গাড়ি ঘোড়া চলতেছিলই না। তো একটু পরে দেখলাম এক লোক লটকা নিয়ে বসে আছে, আর লটকার কেজি জানতে চাওয়াতে লোকটি বলল লটকা 100 টাকা কেজি। তো লোকটি থেকে 1 কেজি লটকা নিয়ে হাঁটা শুরু করলাম, আর ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। একটু পরে দেখলাম তানভীর একটা গাড়ির দোকানে, যেই গাড়ি এক সময় দাম ছিল 10 টাকা করে। ছোটবেলায় এগুলো অনেক কিনতাম আর এগুলো বাসায় নিয়ে গিয়ে চালাইতাম। তো তানভীর বলল একটা গাড়ি তার ছোট ভাই তারিফের জন্য নিয়ে যাবে। একটু পরে চলে গেলাম একটা সানগ্লাসের দোকানে, আর সেখানে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস দেখতে পেলাম। তো আমি একটা সানগ্লাস পছন্দ করলাম, আর সেটা চোখে দিয়ে দেখলাম কেমন লাগে। তো সানগ্লাসটা সুন্দরই ছিল কিন্তু আমাকে মানায় নাই। তো এদিকে সবাই রথের কোট টান দেওয়ার জন্য যাচ্ছিল, তো এখানে থেকে আর আমাদের কোনো কাজ নেই। তো আমরা মেলার দিকে হাঁটা শুরু করলাম। তো মেলার এখানে এসে দেখলাম মহিলা আর মহিলা। তো এখানে দেখতেছিলাম কিছু পছন্দ হয় কিনা নেওয়ার মতো। পরে দেখলাম একটা একতারা, তো এটা দেখলাম বাজে কিনা। পরে বুঝলাম না এটা সুবিধার না। তো তানভীর এদিকে দেখতেছিল ফুলের টপ। তো অনেকক্ষণ ঘুরাঘুরির পর তানভীর বলতেছিল তার ক্ষুধা লাগছে, আর এদিকে অনেক ভিড়, কিভাবে খেতে যাব আমরা। তো অনেক কষ্ট করে ভিড় পের হয়ে তারপর আমরা খাবার দোকানে আসলাম, আর দেখলাম তানভীর আমাকে নিয়ে আসলো একটা গ্রিলের দোকানে। ওদিকে গ্রিল আর নান রুটি অর্ডার দিয়ে আমরা খাবার অপেক্ষায় বসে রইলাম। তো খাবার আসা মাত্রই তানভীর খাওয়া শুরু করলো। তো খাওয়া শেষ করে আমরা বাড়িতে পার্সেল আম্মুর জন্য একটা নিয়ে আসলাম। তো কিছুদিন আগে আম্মু আমাকে বলছিল একটা গ্রিল এনে খাওয়াতে। তো সেদিন বাজারে আসতে পারি নাই আর গ্রিলও নিতে পারি নাই, কিন্তু আজকে সে সুযোগ পেয়ে গেলাম। তো একটু পরেই হেলাল ভাইয়ের সাথে দেখা, আর সাথে দেখলাম আরমান আর তাসিন দুজনেই আছে। তো প্রত্যেক বছর ঈদেই মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব দুঃখী মানুষদেরকে ঈদের উপহার সামগ্রী দেওয়া হয়, আর সেগুলো কেনার জন্যই হেলাল ভাই সাচার বাজারে এসেছে। তো আরমান তানভীর ওদেরকে ওখানেই রেখে আমি আর হেলাল ভাই চললাম সেমাই চিনি কিসমিস এগুলো কেনার জন্য। ঈদে অনেকেরই সেমাই চিনি কেনার সামর্থ্য থাকে না, আর সেই কথা মাথায় রেখে মজুমদার ফাউন্ডেশন প্রত্যেক গরিব দুঃখী মানুষদেরকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করে। তো আমরা সেমাই চিনি কিনতে কিনতে আমাদের সেখানেই সন্ধ্যা হয়ে গেল, আর আমরা সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর গাড়িতে উঠে আবার আমরা জ্যামের মধ্যে পড়ে গেলাম। তো এভাবেই আমাদের আজকের দিন চলে গেল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।